আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিগত অনেকগুলো ভিডিওতে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনেক আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। এই ভিডিওতে আমরা ঢাবি বলি, রাবি, বুয়েট বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বৃষ্টি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, সাথে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে একটি সম্পূর্ণ ধারণা দিব। এই ভিডিওটি দেখলে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কী অবস্থায় রয়েছে বা তার তারিখগুলো নিয়ে কী চিন্তাভাবনা করছে বা কোনটা পেছানো হয়েছে বা কোনটা পেছানো হতে পারে, সকল আপডেট তথ্য আপনারা এখানে এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চলেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে চাইলে এখনই নিচে রাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল ঘন্টাটি বাজিয়ে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা নিউজের মূল অংশে চলে যাই। আমি বর্তমানে রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের অনলাইন ওয়েবসাইটে। এখানে মূলত তারা একটি নিউজ করেছে যেখানে তারা লিখেছে যে ঢাবি, বুয়েট, রাবি ভর্তি পরীক্ষা পেছলো, বাকিদের সিদ্ধান্ত আসছে। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট রাবির ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন, এবং বাকিদের যে সিদ্ধান্ত আসছে সেটা নিয়ে বিস্তারিত তারা কথা বলেছে। এই একটি নিউজের মধ্যে অনেক তথ্যই দিয়েছে তারা, তাই আমি আপনাদের সামনে নিউজটি তুলে ধরছি। নিউজটি আপডেট করা হয়েছে 21 মে, তাই আমার কাছে তথ্যগুলো একটা আপডেট মনে হয়েছে, তাই আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরছি। আমরা যদি নিউজের ভিতরে প্রবেশ করি, এখানে প্রথমে তারা যে কথাগুলো লিখেছে যে চলমান করোনা ভাইরাসের কারণে দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পেছনো সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে। চলতি সপ্তাহে প্রকৌশলী গুচ্ছসহ আরও কয়েকটি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এরপরে তারা যেটা বলেছে যে এদিকে বর্তমান পরিস্থিতির বিবেচনায় গতকাল বৃহস্পতিবার 20 মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। এমতো অবস্থায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার তারিখও পেছানোর সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গেছে যে এবার দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুরনো 5টি বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নেবে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের মাধ্যমে আগামী 31 জুলাই 2021 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হবে। সেই হিসেবে ভর্তি পরীক্ষা 2 মাস বেশি পিছিয়ে গেছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে 2021 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা 1 মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী 30 জুন ও 1 জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বুয়েটের ভর্তি পরীক্ষা 10 জুন থেকে নেওয়ার সময় নির্ধারণ করা ছিল। তা আমি একটু এখানে একটু ওয়েট করছি। এখানে মূলত বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে 31 জুলাই থেকে। এখানে আপনারা সবাই জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার প্রথম দিকে মূলত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়, তারপরে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের পরীক্ষা নেয়, মানে সবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় নেয়। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2 মাস অর্থাৎ 31 জুলাই পেছানো হয়েছে, সেক্ষেত্রে ধরা যাচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা বলি বা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সকল ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরে অনুষ্ঠিত হবে, তার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেটা ভর্তি পরীক্ষা হচ্ছে 30 জুন ও 1 জুলাই। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে তারা যেটা বলেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী 14, 15 ও 16 আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে 14 জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নেওয়ার সময় নির্ধারণ করা ছিল। তো এখানে 14 জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল, বাট সেটা তারা নিতে পারছে না করোনার কারণে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 মাস পিছিয়ে 14, 15, 16 এই 3টি দিনে আগস্ট মাসে তারা পরীক্ষা নেবে। তো এখানে আপনারা বুঝতে পেরেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু 2 মাস ভর্তি পরীক্ষা পিছিয়ে দিয়েছে। তাই ধরা যাচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা বলি বা সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাই এভাবে 2 মাস পিছিয়ে দিয়ে, এবং সেটা অবশ্যই আগস্ট মাসের দিকে সব হবে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকেও যদি বোঝা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে মূলত সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ তার একটা উদাহরণ, তো ধরা যাচ্ছে যে আগামী আগস্ট মাসের দিকে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষাটা সেভাবেও পিছনো হবে। তাই আপনারা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা সেরকম একটা প্রিপারেশন নেন। এখানে নিউজে আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে 7 মে, আগামী 22 জুন
বি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা যুদ্ধ শুরু হওয়ার কথা রয়েছে। চলমান করোনা ভাইরাসের কারণে সেই পরীক্ষা পেছাতে পারে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কথা হচ্ছিল যে 22 জুন পরীক্ষার কথা ছিল, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে জুলাইয়ের 31 জুলাই, সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছানো হবে এটা তারা ধরে নিচ্ছে, এবং এটা মূলত পর্যবেক্ষণ করে তারা জানাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে। আর জাহাঙ্গীরনগর নিয়ে যদি বলি, এখানে জাহাঙ্গীরনগর তারা যেটা বলেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন শুরু হবে 20 জুন, চলবে 31 জুলাই পর্যন্ত। তবে যাদের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি, করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখ সহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা মোহাম্মদ আবুল হাসান। তো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এখন পর্যন্ত তারা ভর্তি পরীক্ষার তারিখ জানেনি, এবং তাদের ভর্তি পরীক্ষার যে আবেদন সেটাই চলবে 31 জুলাই। তো ধরা যাচ্ছে যে আগস্টে বা সেপ্টেম্বরের দিকে তাদের ভর্তি পরীক্ষা হবে, কারণ তারা প্রায় 1 মাসের সময় তো দেবেই ভর্তি পরীক্ষার জন্য, আগস্টের শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর আসে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানে তারা বলেছে যে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, 7টি কৃষি ও 20টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিন গুচ্ছে আলাদাভাবে পরীক্ষা নেবে। 7 কৃষি বিশ্ববিদ্যালয়ে 10 জুন পর্যন্ত আবেদন নেওয়া হবে, 31 জুলাই ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এছাড়া 3 প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট, চুয়েট, কুয়েতের আবেদন 7 মে শেষ হয়েছে, এ গুচ্ছে পরীক্ষা হওয়ার কথা 12 জুন, বাকি 20 বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা 19 জুন থেকে হওয়ার কথা আছে। আমি এখানে প্রথমে 7 বিশ্ববিদ্যালয় নিয়ে বলি, 7 কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে 7 কৃষি বিশ্ববিদ্যালয়ে 10 জুন কিন্তু আবেদন শেষ এবং 31 জুলাই পরীক্ষার কথা ছিল, কিন্তু 31 জুলাই যে পরীক্ষা হবে এটা কিন্তু কনফার্ম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা নিচ্ছে 31 জুলাই, তারা 31 জুলাই 6 ইউনিটে ভর্তি পরীক্ষা। সেক্ষেত্রে ধরা যাচ্ছে যে 7 কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একদম অলরেডি চেঞ্জ হবেই, এটা একদম নির্ধারিত, কারণ যেদিন একটা ভর্তি পরীক্ষা অলরেডি আছে সেদিন তারা একটা ভর্তি পরীক্ষা নেবে না, একদিনে 2টা কলেজে ভর্তি পরীক্ষা হয় না। এরপরে যেটা বলি যে আপনাদের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুয়েট, কুয়েট এবং চুয়েট, তাদেরও ভর্তি পরীক্ষা পেছানো হবে যেহেতু বুয়েটা ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আর রইল 20টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়, তাদের 19 জুলাই পরীক্ষার কথা আছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পেছানো হয়েছে সেক্ষেত্রে তাদের পরীক্ষাও পেছানো হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিবে সেখানে যেসব শিক্ষার্থীরা টিকবে বা ভালো রেজাল্ট করবে তারা কিন্তু গুচ্ছতে আবেদন করবে না, সেক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা বা এই 20টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই হবে, এটা সবাই জানে। তো এই ছিল মূলত এখানে বিষয়টি। এই নিউজে আরও অনেক তথ্য আছে যেগুলো আপনাদের যদি দরকার হয় সেটা আপনারা দেখে নেবেন, আমি নিউজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের মতো বকবকটা আমি এখানে শেষ করছি, অনেক তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য, যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান, কমেন্ট করলে খুব ভালো হয়, ভিডিওটি সবার সামনে চলে যায় খুব সহজে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি এখানে, আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।